কি বলবো, শত চেষ্টা করে আমার ছোট ভাইকে মানুষ করতে পারলাম না। মা বাবা মরে গেল, ছোট ভাইকে আমার হাতে তুলে দিয়ে গেল, বললি ওরে ঝোরা তোর ছোট ভাই আজোরাকে ঝুরিয়ে মানুষ করিস, কিন্তু হারাম দাদা এত শয়তান আমার কথাটা কানে ঢোকাবে তবে তো মানুষ হবে। খাচ্ছে দাচ্ছে এপারা সে পারা করে টোটো করে ঘুরে বেড়াচ্ছে, আমি কা খেটে আর সংসার চালাতে পারছি না, তাই আমি ঠিক করেছি হারাম দাদা ঘরে এলি ওর একদিক নাই আমার একদিক, তাই দেখি হারাম দাদা কোথায় কি করছে। বলি ভাই আজোরা, ভাই আজোরা রে, ভাষা দেখো আমি বলছি ভাই আজোরা, দাদাকে বলছি কি বে, এটা এই যে গরুর মতো চিৎকার করছি কেন, আরে তো আমাদের পাড়াতে থাকবি তবে তো তুই ডেকে সারা পাবো, তুই পাড়া ছাড়িয়ে চলে যাচ্ছিস, আমি কি বে হারাম দাকে এক চরে দিল্লি পাঠিয়ে দেবো, আমাকে আর এক চর দিস তো, কি করবি আর মদের দোকানে নামবো। চুপ হারাম দাদা, তুই মদ খাস? আমি মদ কেন খাবো বে, জেডি খাই জেডি। ওরে জেডিটা আরো খারাপ জিনিস। তুই কে বললো? আমি বলছি জেডি খারাপ জিনিস। জেডি কথার মানে জানিস? ও আমি জানি না, তুই জানিস? হ্যাঁ তুই বল। জে মানে জম, আর ডি মানে দুয়ার। হ্যাঁ হ্যাঁ, জে খাবে জমের দুয়ারে চলে যাবে। হারাম দাদা তুমি ওই জমের দুয়ারে যাবার জন্য লাইন দিয়েছো? শোন গেরাই, আমি একা খেটে আর সংসার চালাতে পারছি না, তাহলে হারাম দাদা ঘুরে বেড়াচ্ছিস, একদিন যদি মনে চাই 200 টাকা ঘরে ঢুকবি তো? হ্যাঁ মনে গেছিলাম তো। আমি রাস্তা দিয়ে ছিলাম, দিয়ে আমাকে বলছে ছোড়া কোথায় ঘুরে বেড়াইছিস, আমার ভূমি রাইতে কেনে? ঠিকই বলেছে, এবার আবার জল টানা টানি চলছে। হ্যাঁ ঠিকই বলেছে, একখানা ভুঁয়ে জল করেছি আবার ভূমি রাইতে। হ্যাঁ ঠিকই বলেছে, আমি হ্যাঁ তা দেবো কত মাইনে দেবা। কি বললো? আমি বলছি তুই বল কত নিবি। তুই কি বললি? আমি তো আমার ঠকিয়ে নেবো না, আমার 200 টাকা দিও। হ্যাঁ বাজার বর্তমান যা চলছে ঠিকই বলিস, ঠকিয়ে নেবো কেন? দিয়ে বলছি ক কাটা ভুঁই রবি। তুই কি বললি? আমি 10 কাটা ভুঁই রয়ে দেবো। আরে সারা জীবনে মনে যায় না করেছি কি গো, আরে তুই কামুনি 10 কাটা ভুঁই রয়ে দিবি? কি বলছি 10 কাটা ভুঁই ছোব তো লোভ, 10 কাটা ভুঁই ছবি তুলবি? দি মিলন কি বলছে? দি মিলন বলছে বেশ তাই হবে, আমরা 4টি মুড়ি দিও। ঠিক বলেছিস, আর মা বাবাও নাই বউ ছেলেও নাই? না দাদা আমার বউ, আমি দাদার বউ। বাঙালকে মানুষ হবে? হারাম দাদা আমি তোর বউ আর তুই আমার বউ, ওরে আমি বউর মতো রান্না করে তোকে খাওয়াই। যে পয়সা নিরুবেন 20 টাকায় গোটা জমি নিরুবে, 1 বিঘা নিরুবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 1 বিঘা নিরুবে। আচ্ছা ঠিক আছে, তুমি ধান লাগিয়েছো না মিলে চাল দিচ্ছ? আমি তোকে বোর মতো রান্না করে খাওয়াই। হ্যাঁ এক জায়গায় শুয়ে তো থাকি। দাদা কাজ ছেলে হবে, তোর হবে না আমার হবে রে? ওরে হারাম দাদা আমাদের পেটে ছেলে হবে? ওরে আমাদের দরজা জানলা কিছু আছে ছেলে বেরিবে কোন দিকে রে? আমি লোকের বাড়িতে মুড়ি খেয়ে বউ নাই, বউ নাই, আমারই বউ নাই, লোকের বউ নিয়ে টানা টানি করছি, তো হারাম দাদা আমি মুড়ি দেবো বাবু। খড়ে বাঙবো না, বকলে চলছে রে দাদা। চোপ বাবা কালে মনে গেছে তো জানিস? আচ্ছা দেখি বলো, বলছি খড়? হ্যাঁ ওই যে চলে যা, পালি ফুলাই আছে যে যেমন পাচ্ছে টাইম নেই, মানে গোসের পালি খড় ফেরি। আচ্ছা তো বোঝা বেঁধে লিয়ে চলে যা, দিয়ে আমার মারবে না তাহলে মারে আমি দেখে নেবো। আচ্ছা দিয়ে দিয়ে আমার 2 বান্ডেল বিধি দিও। আরে একা মুনিশ, যদি 2 বান্ডেল বিড়ি নিবি সারা জুন যদি বিড়ি খাবি তাহলে ভুঁটা কোমর রবে? 10 কাটা ভুঁই ছোব তো লোভ।
আচ্ছা আচ্ছা দিয়ে দিয়ে দু লিয়ে তা দু বান্ডিল বিদিলিস আচ্ছা দিয়ে দিয়ে বলে ওই যে চলে যা খর বেন্ডি লিয়ে হ্যাঁ ফুটি সাকু ধারে পেট্রোল পাম্পের গায়ে হ্যাঁ 10 কাটা জমি আছে হ্যাঁ রই দিবি দি মাইনে লিয়ে বাড়ি চলে যা আ ঠিকই বলেছ আমি চলে গেলাম আচ্ছা আচ্ছা গিয়ে দেখি ওই বাবরে 20 তলা জল কি ঠান্ডা রে জলটা গরম করতে হবে না আচ্ছা জল গরম হবে তারপরে জমিতে নামবে ঠান্ডায় নামতে আমার সব জ্বর সর হয়ে খড় বুঝে গেল শালা ভুঁয়ে নাম না শালা জল তো ঠান্ডা হইয়াছে আমার এখন হবে না কটা খড় এলিয়ার মাথায় পেজে দিয়ে লম্বা করে শুয়ে পড়লো এমন ঘুম ঘুমিয়েছি বেলা 9টা 10টা বেজে গিয়ে দেখছি মিলন মুড়ি নিয়ে চলে গিয়েছে ছোড়া কই রে তুই তখন কি করছিস আমার তখন নাক ডাকছে হারামজাদা মুড়ি লিয়ে এলাম তুই হারামজাদা বিচন মারলি না ঘুমুইছিস তুই কি বলি খালি তখন আমার মুড়ি করে খাইতে দাও তো এই 10 কাটা ভুঁই ছোব তো লোব মুড়ি কা হয়ে গেছে তখন বাজে ছোব তো লোব আচ্ছা আচ্ছা দিয়ে বাজে তোর দ্বারা কি হয় রে লে রে ভাই মুড়ি কোটা খা দেখি মুড়ি করে ভাই জুত করে দিয়েছে আরে কি দিয়েছে ওরে বাপ রে দেবে না কেন পার্টির মারা পয়সা ভালোই দিয়েছে জুত পাট করি ঘুগনি দিয়েছে তারপরে গুড় দিয়েছে তারপরে চপ ভেজে দিয়েছে আচ্ছা একবার মুড়ি করে জুত করে খাইয়ে নিলাম দেবো যাই বিচুন মার তুমি যাও তো এ 10 কাটা ভুঁই ছোব তো আচ্ছা ও যাই পালিয়ে গিয়েছে আবার বিড়ি ধরিয়ে ফেলি সর্ব না টাইমতে টাইমতে ঢোল চলে গিয়ে আবার মুচুরে শুয়ে বলে আমি আবার কি করলাম জগটার বাটিটা গুটিয়ে নিয়ে সিদ্ধা একবারে কিন্না হার কিন্না হারে তোকে কেউ মাইনে দেবে রে কিন্না হারে তোকে মাইনে কাঁদবে কেন কুড়বি ডাঙ্গা এলি না মিলে না বাড়ি আমি আবার কুড়ডাঙ্গা যাবো নাকি জগটা বেচছিলাম 600 টাকা দাম কাঁসার বাটিতে মুড়ি দিয়েছিল 500 টাকা 1100 টাকা হইলো আমি আবার 200 টাকা আনতে দেবো নাকি ঘরের টাকা মিলন তোকে গরু খোঁজা করে খুঁজে বেড়াইছে তোকে যদি পাইপ পড়লে বেঁধে ওল ছাড়ানো করবে আমি তো কুড়বুডাঙ্গা দিয়ে যাচ্ছি না চুরুক দিকে দিয়ে শোন খালি এভাবে চলা যাবে না এভাবে চলা যাবে না কি করা যাবে শোন টাকা ইনকাম করতে হবে অবশ্যই তাই এলাকার লোক সবাই বুঝে নিয়েছে আবার এখন পঞ্চায়েত থেকে বলছে ঘরে ঘরে শৌচাগার করতে হবে সেটা বাকি রে মাঠে গিয়ে ঘরে শৌচাইতে হবে নাকি লোককে মনে করবে ঘুমনি বলে লিয়ে পালিয়ে শোন আমরা ঝোড়া ঝোড়া দুই ভাই এই গ্রামের লোককে দেখিয়ে দেবো আমরা ইনকাম করতে পারি পারি তো এই এলাকা লোক আমাদের চিল্লুতে কি আছে আমরা চিটা সবাই চিনে ফেলেছে তাই এলাকা ছেড়ে আমরা বহু দূরে চলে যাব বহু দূর বলছি অখিল 50 টাকা হ্যাঁ
আর সুদে 50 টাকা গান শুনে খুব খুশি হলাম গোটার দাম দিতে হইতো হাফ হবে তো আমাদের ব্যবসা হবে না টাকা দেবেন না টাকা দেওয়ার ইচ্ছা থাকলে এখানে দিয়ে যাবে কেউ টেজে উঠে টাকা দেবেন না কমিটি নষ্ট করবেন না ঠিক আছে টেজে উঠলে কমিটি কিন্তু আলাদা রকম ব্যবস্থা নেবে হ্যাঁ ঠিক আছে তাই এলাকা ছেড়ে চলে যাবো যেখানকার মানুষ আমাদের দুই ভাইকে চিনবে না জানবে না সেই ভালো বহু তা নয় রে বহু দূর মানে কোথায় জানিস বহু দূর মানে হচ্ছে কলকাতা কি বলছি সকালবেলা উঠতে এলাম কলকাতায় ওরে হারাম যাতা ওইটা কলকাতা নয় ওইটা কলতলা ও আমি মনে করছি ওইটাই কলকাতা রে হারাম যাতা কলতলায় মুইতে এসেছে দিব যে কলকাতায় মুইতে এসেছি শোন ভাই আমি শুনেছি কলকাতাতে টাকা উড়িয়ে বেড়ায় যায় নাকি সে যেমন পাচ্ছে সে তেমন ধরে নিয়েছে তাহলে ভালোই হবে কলকাতায় যাব যে আন্ডা প্যান্ট খুলে বসে থাকবো একবার টাকা আন্ডা প্যান্টে পড়বে গুটি কলকাতায় যাই হাই রোডে আন্ডার প্যান্ট খুলে ল্যান্ড হয়ে বসে পড়বা কলকাতা দেখি তো ট্রাফিক পুলিশ আর হেলমেট নিয়ে ঘুরে বেড়ায় ওই ডান্ডা নিয়ে আসবে ল্যান্ড হয়ে যাই বসবে আর তোমার ওই কালো পুঙ্গাতে বেরিয়ে চুঙ্গা থার দাদা আমার পুঙ্গা কালো তোকে কে বললো আমার পুঙ্গা কালো তোকে কে বললো কত বড় বইতে দেখো সুবুদ্দি নে তোর গোটা দেহটা যদি কালো হয় তাহলে ওই জায়গাটা কালো হবে না পেঁয়াজ তো গোটাটাই কালো তার খোসা ছাড়াইলে সাদা বেজেই না টাকা পড়বে না কলকাতা তো বড় বড় কারখানা আছে অল্প খান নিতে বেশি মাইনে